বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আম জনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। ছিনতাইকারীর দৌরাত্ম্য অব্যাহত, দিনের বেলায় 2 লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তর দল। করিমগঞ্জ শহরে SBI ব্যাংকের থেকে টাকা তুলে যাওয়ার পথে পিস থেকে বাইকে আসা দুর্বৃত্ত টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বর্তমানে করিমগঞ্জ পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। মানে আমি সেভিং করেছি, পয়সা নেই, পয়সা টাকাটা 2 লাখ টাকা উঠেই আরও নিয়েছি, কোনো অসুবিধা হয়েছে না। আমার নেওয়ার সময় খাই দিতে আমি বেশি বুঝি না, টাকা 2 লাখ টাকা ড্র করিয়া আর রাস্তা দিয়ে যে ওই যে রবীন্দ্রসদন যে গার্লস স্কুল কলেজ কলেজের একটু আগে গেছি, যে মানে দেখি রাখি আমার সাইকেল, মানে কোথাও তো গেছি না, মানে বিন্দার সাইকেল না দিয়ে যাই কেজিপে গেছি রাস্তি, আর ওটা টাকাটা লইয়া দেখি আর রাস্তা মানে পিছন দিকে আসতে আমি আপনার এই জানুয়ারি কোনো বাকি আছে এখন আবার কইলাম, দেখুন আমার তো এটিএম তো লোকে আছে আর চেকবুক কার্ড বা আপনার লোকে আছে, ড্রক না করলে আবার নাম্বারটা আবার আছে, এই নাম্বার দিয়েও খুলিব, আপনার নকল করতে পারে যে টাকাটা ড্রক দিলে। কত টাকা ছিল ব্যাগে? ব্যাগে কত টাকা ছিল? 2 লাখ আছে, 500 কই পয়সা? আরে যেহেতু যখন 650 ব্যাটালিয়ানের একজন অবসর প্রাপ্ত হিসেবে স্নেচিং এটা হয়েছে অরাউন্ড 12-18 মানত, এজন মানুহ হাতৰ পৰা লৈ গৈছে 2 লাখ টকা, ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেট কৰি আছোঁ কোনে নিলে। এতিয়া নাম কি আছে মানুহৰ যার পয়সা নিয়ে আছে, নাম কি আছে? আমি ডিটেইলস তে লওয়া নাই, তেখেত আছে আমার ফটো, মানে রাস্তা দিকে পয়সা উলিয়াই পেলে তো কই আসলে কই থাকুটে। নবম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্রাব এবং শ্লীলতাহানির অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার রামকৃষ্ণনগরের আনন্দস্বরূপ নামের এক স্কুল শিক্ষক। নবম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্রাব এবং শ্লীলতাহানির অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার হলেন রামকৃষ্ণনগর নেতাজি সুভাষ হাই স্কুলের আনন্দস্বরূপ নামের এক স্কুল শিক্ষক। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন। হয়, যোৱাকালি এইটো সন্ধিয়াৰ ঘটনা আছিলে, প্ৰায় 4টামানৰ ঘটনা। আমাৰ আনন্দ স্বৰূপ বুলি এজন স্কুলৰ মাষ্টৰ এটা
আমার হাইলাকান্দি এসএস কলেজের পিছফালে আমার হাইলাকান্দি টাউন ওয়ার্ড নম্বর 13 তাতে ভাড়া ঘর এটা রাখি পেলাম। তার অরিজিনাল ঘর আসলতে সোনবিল কালীবাড়ি আন্ডার রামকৃষ্ণনগর পুলিশ স্টেশন। তখন মানে ইয়াত এটা ঘর ভাড়া লই পেলাই স্টুডেন্টবিলাক টিউশন দিয়ে। তো যাকালি কি হয়েছিল, তারে মানে ছাত্রী এজনী, নামটো বাৰু মই নকওঁ ইয়াত, তো ছাত্রী এজনীক মানে সেই টিউশন পড়াবলে আহোঁতে ছোৱালীজনীক মানে অহালি ইঙ্গিত দি পেলাই তাক তাইক মানে টানা উজুরা করে মানে তাইক মলেষ্টেড করেছিল। তো সেইটো ম্যাটারতে বস্তুটো তার যিকেইটা পাড়ার মানুহ আছিল যত তাই সেই মানে টিউশন পড়াইছিল আসামিটো, এই টিউশনত যত পড়াইছিল সেন্টারের ওচৰ পাজৰৰ মানুহবিলাক এই ঘটনা সংক্রান্তে গম পাইছিলে। গম পোৱাত তার ওচৰ পাজৰৰ মানুহবিলাকে মানুহটোক অলপ মানে অলপ তেনেকা বেয়া কর্মত মানে জড়িত থকার কারণে অলপ মানে মারপিট করেছিল। আর একর্ডিংলি আমি বস্তুটো গম পাই পেলাই তাক আমি তারপর লই আনো। পাছত এই ছোৱালীজনীৰ গার্জেনে থানার আহি এখন এটা কেস দিয়ে আমার হাইলাকান্দি পি এছ কেস নম্বর 137/22। তো সেইটো মতে এটা কেস আমি রেজিস্টার করেছো আর পক্সকো একটর ধারাত কেসটো রুজু করেছো। আর অলরেডি সেই আসামিটো আনন্দ স্বরূপ কোয়া। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আম জনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।